এখানে কোশ্চেন নম্বর 493 থেকে আমরা জেনারেল সায়েন্স এ ফিজিক্স এর পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা এবং বাকি পার্টগুলো কিন্তু পিএসসি ডব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সুতরাং তোমরা প্রতিটি ভিডিও দেখবে অবশ্যই এবং একটা পার্টও মিস করবে না এখানে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করা হচ্ছে প্রায় সমস্ত সিলেবাসের চ্যাপ্টার অনুসারে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি আমরা সুতরাং সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো নাও লেট স্টার্ট কোশ্চেন নম্বর 493 মানুষ সেকেন্ডে কটি পেশি পদাংশ উচ্চারণ করতে পারে না এখানে অ্যান্সার হবে পাঁচটি পেশি পদাংশ মানুষ উচ্চারণ করতে পারে না ওই প্রশ্ন হচ্ছে ওজনের এসআই একক কি টন অ্যান্সার হবে এখানে ডি রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে এখানে গতিবেগ রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে গতিবেগ অ্যান্সার হবে সি কাকে ক্যালকুলাসের জনক বলা হয় নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয় এক্স রে কে আবিষ্কার করেন রাইট ব্রাদার্স এক্স রে আবিষ্কার করেন রাইট ব্রাদার্স অ্যান্সার হবে এখানে ডি সরি রাইট ব্রাদার্স হবে না উইলিয়াম রন্টজেন হবে এখানে উইলিয়াম রন্টজেন এক্স রে আবিষ্কার করেন অ্যান্সার হবে এ পরে প্রশ্ন দেখো এখানে 99 এক্স এ 235 ভর পরমাণুটির ভর সংখ্যা কত হবে এখানে ভর সংখ্যা হবে 92 অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক কি এখানে অ্যান্সার হবে সি পরগের সমানুপাতিক ডাক্তের থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা যায় এখানে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা যায় নিচের কোন ধাতুটি তড়িৎচুম্বক হিসাবে ব্যবহৃত হয় লোহা লোহা তড়িৎচুম্বক হিসাবে ব্যবহৃত হয় নিম্নলিখিত কোনটি বিভাজন সম্ভবপর নয় এখানে পরমাণুর বিভাজন সম্ভবপর নয় তড়িৎ আধানে এম কে এস এককটি হলো এখানে কুলম অ্যান্সার হবে ডি প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ কি কৈশিকতা অ্যান্সার হবে কৈশিকতা সবুজ পাতাযুক্ত একটি গাছ লাল আলুতে রাখলে পাতাগুলি কেমন দেখাবে কালো দেখাবে অ্যান্সার হবে এখানে এ নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স রে তরঙ্গ হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রেক্টিফায়ার ব্যবহৃত হয় এসি কে ডিসিতে পরিণত করতে অ্যান্সার হবে বি রামধনুর প্রান্তীয় রঙগুলি কী কী বেগুনি এবং লাল হচ্ছে রামধনুর প্রান্তীয় রং নেক্সট প্রশ্ন যদি পৃথিবী চাঁদকে এফ বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ পৃথিবীকে এফ এর সমান বল বলে আকর্ষণ করে অ্যান্সার হবে এখানে বি কোনটি তৃতীয় শ্রেণীর লিভার ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার অ্যান্সার হবে এখানে ডি এক হর্স পাওয়ার সমান এখানে 746 ওয়াট হবে অ্যান্সার হবে সি ঈশ্বর কণার আসল নাম কি হিক্স বোসন কণা ঈশ্বর কণার আসল নাম হচ্ছে হিক্স বোসন কণা ঈশ্বর কণা কে আবিষ্কার করেন পিটার হিক্স ঈশ্বর কণা আবিষ্কার করেন পিটার হিক্স লার্জ হান্ডেন কোলাইডার আসলে কি লার্জ হান্ডেন কোলাইডার আসলে অনুচূর্ণকারী যন্ত্র অ্যান্সার হবে এ হিক্স বোসন কণার ভর প্রোটনের কত গুণ 100 গুণ হিক্স বোসন কণার ভর প্রোটনের 100 গুণ অ্যান্সার হবে সি তাপীয় আয়নন তত্ত্ব কে প্রবর্তন করেন মেঘনাদ সাহা তাপীয় আয়নন তত্ত্ব প্রবর্তন করেন গাড়ির পিছনে বস্তু দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় গাড়ির পিছনের বস্তু দেখার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয় অ্যান্সার হবে সি ক্যান্ডেল এখানে ক্যান্ডেল কিসের একক ক্যান্ডেল হচ্ছে দীপ্তি প্রবাহের একক অ্যান্সার হবে ডি তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ডায়াগোমিটারের সাহায্যে তড়িৎ পরিবাহিতা মাপা হয় অ্যান্সার হবে সি টপ ওয়াচ কে আবিষ্কার করেন টপ ওয়াচ আবিষ্কার করেন জমেসে এখানে বাংলা উচ্চারণটা দেখো জমেসে নেক্সট প্রশ্ন হচ্ছে এক সেট সমান কত কিলোগ্রাম
0.933 কিলোগ্রাম, এক সেট সমান 0.933 কিলোগ্রাম, এক ফাদম সমান কত ফুট, এক ফাদম সমান 6 ফুট। অ্যানসার হল বি। কোন এককের সাহায্যে খোঁড়ার উচ্চতা পরিমাপ করা হয়? কোন এককের সাহায্যে খোঁড়ার উচ্চতা পরিমাপ করা হয় ফুট। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এক এবং একের কম, একের বেশি, তিন প্রকারের হয়? প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এক হয়, একের কম হতে পারে, একের বেশি, তিন প্রকারের হয়। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি? এখানে কাঁচের মাধ্যমে, এখানে চারটি অপশনের মধ্যে কাঁচ শব্দের বেগ সব থেকে বেশি হবে। অ্যান্সার হবে ডি। তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎচালক বল পরিমাপ করা হয়, এখানে অপশন আছে পোটেন্সিওমিটার, চারটি অপশন আছে, তার মধ্যে অ্যান্সার আছে পোটেন্সিওমিটার। অ্যান্সার হবে এ। কোশ্চেন নম্বর 538, গৃহ অক্ষর নিউ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয় কম্পাঙ্ক? ত্রিকক্ষ নিউ দিয়ে কম্পাঙ্ককে ফোকাস করা হয়। 18 গ্রাম জলের মধ্যে জলের অণু সংখ্যা কত? এখানে 6.023 × 10³³। কোন লেন্স দ্বারা প্রতিসৃত আলোকরশ্মি অভিসারী হয়? উত্তর লেন্স দ্বারা প্রতিসৃত আলোকরশ্মি অভিসারী হয়। ডেসিবেল কি? ডেসিবেল হচ্ছে শব্দের লেভেল। অ্যান্সার হবে এখানে বি। কোশ্চেন নম্বর 542, সেতার থেকে নির্গত শব্দ কি প্রকারের শব্দ? এখানে এখানে অনুদৈর্ঘ্য থিত তরঙ্গ। অ্যান্সার হবে এ। বরফের সাথে লবণের মিশ্রিত করলে হিমাঙ্ক কেমন হয়, কমে যায়? বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক কমে যায়। অ্যান্সার হবে এ। একটি লৌহ গোলককে উত্তপ্ত করলে কোনটির বৃদ্ধি সর্বাপেক্ষা বেশি হয়, আয়তন? একটা লৌহ গোলককে উত্তপ্ত করলে আয়তন বৃদ্ধি সর্বাপেক্ষা বেশি হয়। ওজোন স্তর অবস্থিত কোথায়? এখানে আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার অবস্থিত ওজোন স্তর। আলোর গতিতে গতিশীল একটি ট্রেনের দৈর্ঘ্য হবে শূন্য। অ্যান্সার হবে বি। একটি পিং পং বলকে বাড়ির মধ্যে একটি জলস্তম্ভের উপরে রেখে দিলে এর সাম্য অবস্থাটি হবে সুস্থির। অ্যান্সার হবে বি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো কাঁচ থেকে বাড়িতে গতিশীল হবে। অ্যান্সার হবে এখানে ডি। কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি এক চতুর্থাংশ হবে? অ্যান্সার হবে সি। একটি দণ্ডচুম্বকের চুম্বকত্ব মধ্যবিন্দুতে শূন্য হয়, এখানে 12 ইঞ্চ বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কতটা? 0.3048 মিটার। 1 বর্গমিটার সমান কত ফুট বর্গ, কত বর্গ ফুটের সমান? এখানে 10.76 বর্গ ফুটের সমান। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহার মরচা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? হীরা হচ্ছে কার্বনের সবথেকে কঠিন রূপভেদের উদাহরণ। নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়? তড়িৎ বিভব সঠিকভাবে যুক্ত নয়, তড়িৎ বিভব ভোল্ট। নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি? এখানে 5 = E। তারপরে প্রশ্ন দেখো, 94 থেকে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 8টি মৌলের আবিষ্কর্তা হচ্ছেন ক্লেন সিবার্ক। সিবার্ক। অ্যান্সার হবে সি। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেনিনিওমিটার। অ্যান্সার হবে এখানে বি, টেনিনিওমিটার। সকল তেজস্কে বিভাজনের শেষে পাওয়া যায় লেট। কম্পাঙ্কের একক কি? হার্জ। অ্যান্সার হবে এখানে বি। অ্যাভোগাড্রোর সংখ্যা
কে নির্ণয় করেন? মিলিকান। অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেন মিলিকান। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি 1/4 হবে। অ্যান্সার হবে এখানে সি। ক্যাথোড রশ্মিতে যে তড়িৎদাহিত কণিকা থাকে তাকে কি বলে? ইলেকট্রন বলে। অ্যান্সার হবে এখানে সি। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? উড়োজাহাজের উত্থান বার্নৌলির নীতির উপর নির্ভর করে। অ্যান্সার হবে এখানে এ। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। অ্যান্সার হবে এখানে সি। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কর্তা কে? আইনস্টাইন। অ্যান্সার হবে এ। একটি চৌম্বাচার আপাত গভীরতা 6 মিটার হলে তার প্রকৃত গভীরতা কত হবে? 8 মিটার। অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইট। অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইট। অ্যান্সার হবে এ। প্যারামিটার আবিষ্কার করেন টরিসিলি। অ্যান্সার হবে এখানে এ। প্যারামিটার আবিষ্কার করেন টরিসিলি। পেয়ার কোন নীতির উপর কাজ করে? কাজ করে পেয়ার কোন নীতির উপর কাজ করে? ফার্স্ট স্কেলের নীতির উপর কাজ করে। শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা? কম্পাঙ্কের দ্বারা। শব্দের গুণ নির্ধারিত হয় কম্পাঙ্ক দ্বারা। অ্যান্সার হবে বি। কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? বিজ্ঞানী কেভেন্ডিশ নোবেল গ্যাস আবিষ্কার করেন। ট্রানজিস্টার তৈরিতে ব্যবহার করা হয় কি? সিলিকন। অ্যান্সার হবে এখানে এ। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ? কাঁচ তাপের খুব পরিবাহী। রবার প্রস্তুতিতে প্রস্তুতির প্রক্রিয়া কি বলে? ভালকানাইজেশন। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভালকানাইজেশন। অ্যান্সার হবে সি। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগও দ্বিগুণ হবে। অ্যান্সার হবে এখানে সি। কিউফিলেশন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত? কিউফিলেশন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তামার ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত। কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন? এখানে 16.6 মিটার। 85 নম্বর প্রশ্ন, কোনো কাঁচদণ্ডকে গ্লিসারাইনে ডুবালে অদৃশ্য হয়ে যাওয়ার কারণ? সম প্রতিসরাঙ্ক যুক্ত হওয়ার জন্য। কোশ্চেন নম্বর 582, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? মেরুতে। অ্যান্সার হবে এখানে বি। একটি বস্তুর ওজন সবথেকে বেশি হয় মেরুতে। মরুভূমির সৃষ্ট মরিচিকা কিসের উদাহরণ? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নিম্নোক্ত কোনটি উপচম্বকীয়? উপচম্বকীয় হচ্ছে F2। অ্যান্সার হবে সি। কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়? অ্যান্সার হবে এখানে এ। আয়নার প্রলেপ দেওয়ার জন্য কোন পাঠ সংখ্যা ব্যবহৃত হয়? Na+, NaHg। উত্তপ্ত বস্তুর উপরিতল কিরূপ হলে তার তাপ বিকিরণ সব থেকে দ্রুত হয়? কালো অমসৃণ হলে তাপ বিকিরণ সব থেকে দ্রুত হয়। ক্রায়োজেনিক টেকনোলজি নিচে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? রকেটের ক্ষেত্রে ক্রায়োজেনিক টেকনোলজি ব্যবহার করা হয়। তরঙ্গের মুখের উপর প্রত্যেক বিন্দুই নতুন উৎস বিন্দু হিসাবে গৌণ তরঙ্গের সৃষ্টি করে, এর প্রভাবটাকে ডপলার। অ্যান্সার হবে সি, ডপলার। নিচের মৌলগুলির মধ্যে কোনটি আণবিক সংখ্যা সব থেকে কম? পাঁচ স্কেলের। অ্যান্সার হবে এখানে ডি। পটাশিয়াম ব্রোমাইড নিম্নোক্ত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটি অর্ধ পরিবাহিত হিসাবে সব থেকে উপযুক্ত? এখানে অ্যান্সার হবে বি। ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? জন হ্যারিসন। ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়। অ্যান্সার হবে এখানে বি। প্রেসারেট দ্রুত রান্না হয় কারণ এতে ফুটনাঙ্ক বৃদ্ধি করে। এক্স রশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্ট জেন। অ্যান্সার হবে এখানে ডি। কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তার একক। অ্যান্সার হবে এখানে ডি। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায়? টিনের বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে এ। একটি ফিউজ তারের
রোদ বেশি ও গলনাঙ্ক কম। ফিউস্তারের বৈশিষ্ট্য হচ্ছে এদের রোদ বেশি হয়, গলনাঙ্ক কম হয়। অ্যান্সারটা বি। 600 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক, অভ্য তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে ব্যর্থ। অ্যান্সার হবে এ। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে ফ্লোরিন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আর একটি ভিডিওতে দেখব। সো সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস।